সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদেরকে সুস্বাগতম। আমি নরোত্তম কুমার রায়, লেকচারার ICT, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। তার আগে আমাদের এই তৈরিকৃত পেজগুলোকে কী করে ডিজাইন করতে হবে আপলোড করার আগে সেই পার্টটা আজকে একটু দেখব, যে সেখানে আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হয়, সে ধাপগুলো আজকে বর্ণনা করব। তো আজ আমাদের ওয়েবসাইট ডিজাইন অর্থাৎ HTML এর 37তম ক্লাস, 37তম ক্লাসে আমাদের মূল পর্ব আমরা অনেকটা শেষ করেছি। এখন আমাদের ওয়েবসাইটকে ডিজাইন করতে হবে এবং সেটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার আগে আমাদের যে পার্টগুলো সেটা শেষ করব। তাহলে দেখো, ওয়েবসাইট ডিজাইনটা হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন তৈরি করা শেষ হয়ে গেল তখন পেজগুলোকে কী করে যুক্ত করতে হবে, তার মধ্যে কী কী পার্ট অন্তর্ভুক্ত করলে পেজগুলো দেখতে সুন্দর হয়, ব্যবহারকারী সহজেই সেটাকে ভিজিট করতে পারে, সহজেই সে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যে কোনো পেজ থেকে অন্য যে কোনো পেজে যেতে পারে, অর্থাৎ ব্যবহারকারীর সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য একটা ওয়েব পেজে কতগুলো পার্ট অন্তর্ভুক্ত করলে ব্যবহারকারী সর্বোচ্চ সুবিধা পায়, সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইন। ফার্স্ট দেখো একটা কথা লিখেছি, ওয়েবসাইট ডিজাইনিংয়ে ওয়েবসাইটের কাঠামো তৈরি করা, অর্থাৎ পেজগুলো কীভাবে তাদের মধ্যে সংযোগ করব, সংযোগ করে তাদেরকে কীভাবে ডেকোরেশন করব, সুন্দর করে ব্যবহারকারীর জন্য উপস্থাপন করব, সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো। তা ফার্স্ট দেখো, নাম্বার 1 দিয়ে আছে পরিকল্পনা। তা পরিকল্পনা যখন গ্রহণ করা হলো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, এই পরিকল্পনা আমার মাথায় আসলো, তখন আমাকে চিন্তা করতে হবে যে এই ওয়েবসাইটটা আমি কাদের জন্য তৈরি করব। আমার লক্ষ্যটা হচ্ছে কি, যে ওয়েবসাইটটা কারা ভিজিট করবে, কোন বিষয়গুলো সেখানে থাকবে, কোন টাইপের ব্যবহারকারী এইগুলোকে পছন্দ করবে, তারা কোন ধরনের মেন্টালি নিয়ে থাকে, যে আমার ওয়েবসাইটে কী তথ্য উপস্থাপন করতে হবে, ডিজাইনটা কীভাবে করতে হবে যেন এই মেন্টালির বা এই এজের ব্যবহারকারী এই ওয়েবসাইটটা সহজেই পছন্দ করে। এই জন্য পরিকল্পনার পরে কী করতে হবে, ওয়েবসাইটের লক্ষ্য উদ্দেশ্য, ব্যবহারকারীর সংখ্যা, সংখ্যা বলতে কতজন লোক ব্যবহার করতে পারে, কোন বয়সের লোক ব্যবহার করবে, তাদের কথা চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের মাথায় পরিকল্পনা করতে হবে যে আমি যে ওয়েবসাইটটা তৈরি করব, কেমন বয়সের, কত সংখ্যক লোক এটা ভিজিট করতে পারে, তাদের চাহিদাটা কেমন হয়, সেটা আমাকে ফার্স্ট চিন্তা করতে হবে। এটাই হচ্ছে পরিকল্পনা। নাম্বার 2, ডিজাইন। দেখো এখন একটা ওয়েবসাইটের মধ্যে কী কী থাকে, অনেক জিনিস থাকে, ছবি থাকে, লেখা থাকে, বিভিন্ন কোটেশান থাকে, বিভিন্ন লিঙ্ক থাকে, বিভিন্ন কন্টেন্ট থাকে। তাহলে উপকরণ, কন্টেন্ট, ছবি, টেক্সট, টাইটেল, হেডিং, অনেক তথ্য দেওয়া থাকে। এই তথ্যগুলোই হচ্ছে কি, ওয়েবসাইটের ডিজাইনের উপকরণগুলো, এগুলোই হচ্ছে আমাদের ডিজাইনের মূল বিষয়। তারপরে দেখো আছে থিম। থিম বলতে আমরা সাধারণত কী বুঝি, যে মোবাইলে কোন থিম, স্ক্রিনে কোন থিমটা লাগানো হয়েছে, ল্যাপটপে কোন থিমটা দেওয়া হয়েছে, কম্পিউটারে স্ক্রিনে কোন থিমটা আছে, অর্থাৎ পুরো যে কালারটা, এটাই হচ্ছে থিম বলা হয়। তাহলে আমাদের এই ওয়েব পেজের থিমটা কেমন হবে, কালারটা কেমন হবে, পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন, পেজের ব্যাকগ্রাউন্ড কালারের উপরে যে লেখাগুলো থাকবে, টেক্সট থাকবে, সেগুলোর কালার কেমন হবে, যেখানে লিঙ্ক করা থাকবে, বিশেষ বিশেষ কোটেশান থাকবে, সেগুলোর কালার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে টেক্সট এবং বিশেষ কোটেশন বা লিঙ্কের কালারগুলোর সমন্বয় আছে কি না, কোনো কালারের কারণে কোনো টেক্সট অস্পষ্ট মনে হচ্ছে কি না, এই বিষয়গুলো আমাদের হচ্ছে থিমে অন্তর্ভুক্ত থাকবে। এবং এটা আমাদের খুব ভালো করে সেটিং করতে হবে, যে কালার ম্যাচিংটা এমনভাবে করতে হবে যেন আমার ব্যবহারকারী দেখে সহজে বুঝতে পারে এবং তারা পছন্দ করে। নাম্বার 3 দেখো, স্লাইসিং। স্লাইসিং হচ্ছে একটা ওয়েব পেজ যখন তৈরি করব সেটাকে কাগজে কলমে আগে আমাকে খসড়া করে নিতে হবে, যে আমি আমার ওয়েব পেজটার পেজগুলো এভাবে সাজাতে চাচ্ছি। তাহলে সেটা আগের থেকে যদি একটা খসড়া করে রাখা যায় তাহলে ডিজাইন করার সময় কী হবে, সুবিধা পাওয়া যাবে, যে আগের থেকে আমার ধারণা হয়ে থাকবে, আমি সেভাবে সেটিং করে ফেলবো। তা দেখো, ওয়েব পেজের কাগজে কলমে খসড়া, যেমন আমি ওয়েব পেজের মধ্যে ব্যানার কী করে কীভাবে করবো, বাটনগুলো কীভাবে সেটিং দেব,
চিত্র, প্যারা, রো, কলাম পূর্ব থেকে ঠিক করতে হবে। অর্থাৎ একটা ওয়েব পেজের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কাগজে কলমে একটা খসড়া করে রাখতে হবে। সেগুলো কিভাবে কিভাবে পেজে সেটিং করব, সেটাই হচ্ছে আমাদের স্লাইসিং। এরপর দেখা হচ্ছে কোড লেখা ও এডিট করা। আমরা সাধারণত আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা পড়েছি যে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করি আমরা বা এইচটিএমএল ভাষা ব্যবহার করি সবগুলোকে পেজ তৈরি করব। কিন্তু আমাদের যদি ডাইনামিক বা অনেক সুন্দরতম ওয়েবসাইট তৈরি করতে হয় তখন শুধু এইচটিএমএল ভাষার সাহায্য নিলে হবে না, সেখানে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, সি প্লাস প্লাস, জাভা, ফোরট্রান, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হেল্প নিতে হয়। এবং সেই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আমরা যখন এইচটিএমএল পেজ তৈরি করব সেই পেজগুলো যেন আমাদের সবগুলো এডিটর সাপোর্ট করে, অর্থাৎ যে কোনো এডিটরের মধ্যে দিলেই যেন সেটা কী করতে পারে, সে সেটা বুঝতে পারে এবং সেখানে এডিট করতে পারে। অর্থাৎ যে কোনো এডিটরই আমাদের সেই ওয়েব পেজের তথ্যগুলো সাপোর্ট করে। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষাতেই আমি ওয়েবসাইট তৈরি করি না কেন, আমার সেই ভাষাগুলো যেন সব এডিটর সাপোর্ট করে। এরপর দেখো ইমেজ, তা ওয়েবসাইট ইমেজ যুক্ত একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ ইমেজ হচ্ছে আমাদের ওয়েব পেজের কন্টেন্ট বা টেক্সটকে ব্যবহারকারীর সামনে খুব সহজে উপস্থাপন করে। অনেক সময় ছবি দেখেই অনেক কিছু সহজে বোঝা যায় এবং ছবিটা যেন কালার ম্যাচিংটা সুন্দর থাকে এবং ছবির যতটুকু অংশ দরকার ততটুকু অংশই সেটিং করতে হবে। খুব বড় ছবি দিলে দেখা যায় যে পেজের অ্যানিমেশনটা বা পেজের সাইজটা বড় হয়ে যায়, পেজের যে মেগাবাইট বড় হয়ে যায় সেটা লোড হতে বেশি সময় নেয়। এই জন্য আমাদের ছবির ঠিক যতটুকু অংশ দরকার আমাদের ঠিক ততটুকু অংশই খুব সুন্দর করে সেটিং করতে হবে। এরপর দেখো টেক্সট, টেক্সট হচ্ছে আমি কোন কোন লেখাগুলো লিখবো সেগুলো আমাদের আগেই লিখে কী করতে হবে, ওকে করে রাখতে হবে, যেটা ডিজাইন করার সময় সেগুলো শুধু সেটিং করে দিলেই হয়। এরপর দেখা হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশন হচ্ছে বিভিন্ন রকমের যে অ্যানিমেশনগুলো আমরা সেখানে সেটিং করব সেই অ্যানিমেশনগুলো আমাদের আগে থেকে ওকে থাকতে হবে এবং কোন পেজে কোন লেখার সঙ্গে কোন অ্যানিমেশন হবে সেগুলো আমাদের খুব ম্যাচিং করে সেটিং করতে হবে। অ্যানিমেশন সেটিংয়ের জন্য আমরা সাধারণত অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যার ব্যবহার করব, অ্যাডোবি ফ্ল্যাশ সফটওয়্যার। এরপর দেখা হচ্ছে অডিও, তাই অ্যানিমেশন বা ওয়েবসাইট পেজে আমাদের সাউন্ড সিস্টেম বা অডিও সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আমাদের ওয়েবসাইটকে আরও প্রাণবন্ত করে তোলে ব্যবহারকারীর সামনে। তাহলে অ্যানিমেশনে যে চিত্রগুলো থাকবে সেগুলো যেন সাউন্ড সিস্টেমটির সঙ্গে খুব ভালো ম্যাচিং থাকে এবং সাউন্ড সিস্টেম যেন খুব স্পষ্ট হয়, যেন ব্যবহারকারী কোনো মানে বাজে কমেন্ট না করতে পারে যে সাউন্ড সিস্টেমে ওয়েবসাইটে সমস্যা আছে, তাহলে সেভাবে আমাদের সাউন্ড সিস্টেমটা করতে হবে। এরপর আমাদের ভিডিও দেখো, ভিডিওর জন্য সাধারণত আমাদের অ্যাডোবি প্রিমিয়ার নামে একটা সফটওয়্যার আছে, এটা সবচেয়ে ভালো কাজ করে। এছাড়া আরও অনেক এডিটিং সফটওয়্যার আছে, আমরা যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করেই ভিডিওকে এডিট করব, যেন ভিডিওর সাইজ বড় না হয়, অবাঞ্ছিত কোনো কথা সেখানে না থাকে, অবাঞ্ছিত কোনো ভিডিও না থাকে, ঠিক যতটুকু আমাদের কন্টেন্টের জন্য দরকার আমরা এডিট করে বাকি অংশটা বাদ দিয়ে আমাদের প্রয়োজনীয় অংশটা ওয়েবসাইটে সংযোজন করব। এই জন্য আমাদের ভিডিও এডিটিং বা ভিডিও অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ডেটাবেজে অন্তর্ভুক্ত রাখা, তাহলে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব এই ওয়েবসাইটটা আমাদের ডেটাবেজের সঙ্গে লিঙ্ক করতে হবে, যেন আমাদের ওয়েবসাইটের তথ্য ডেটাবেজে সংরক্ষণ থাকতে পারে। ওয়েব পেজের টেস্টিং, তা আমাদের যখন আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়ে যাবে তাই এই ওয়েবসাইটটা যখন আমরা ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করব তখন অনেক ব্যবহারকারী তার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে বিভিন্ন রকমের ব্রাউজার ব্যবহার করে সেটাকে ওপেন করবে। তাহলে আমাদের ওয়েবসাইটটা সব ধরনের ব্রাউজার সাপোর্ট করে কিনা, সব ধরনের ব্রাউজার সেটাই ওপেন হয় কিনা, সেটা আমাদেরকে নিজে অনেক বারবার টেস্টিং করে তারপর ব্যবহারকারীর সামনে উন্মুক্ত করতে হবে, অর্থাৎ হোস্টিং করতে হবে বা আপলোড করতে হবে।
এরপর দেখো নিরাপত্তা। তা আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম, সেই ওয়েবসাইটটা যদি আমি হোস্টিং করি, ইন্টারনেটে রাখি, সেটাকে হ্যাকিং করে যে কেউ নষ্ট করে দিতে পারে, হ্যাকিং করে বন্ধ করে দিতে পারে, হ্যাকিং করে মুছে ফেলতে পারে। এজন্য আমার ওয়েবসাইটটা যেন আজীবন সংরক্ষিত থাকে এবং ব্যবহারকারী নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারে, তার জন্য আমার সব ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিতে হবে, যেন কোনো হ্যাকার আমার ওয়েবসাইটকে কোনোভাবে হ্যাকিং করতে না পারে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন অংশে যে পার্টগুলো বললাম, তোমরা মোটামুটিভাবে পরীক্ষায় আসলে এখানে 13টা অংশ আছে, মোটামুটি 8-10টা পার্ট উপস্থাপন করলে মোটামুটি হবে। তবে সৃজনশীল অংশে কখনো কখনো ওয়েবসাইট ডিজাইন অংশটা থাকে। তা আমরা যখন একটা ওয়েবসাইট পেজ তৈরি করলাম, তারপর সেটাকে ডিজাইন করলাম, ডিজাইন করার পর সেটাকে আমরা কি করব, হোস্টিং বা আপলোড করব, ইন্টারনেটে কোনো সার্ভারের ডেটাবেজে রাখব। যখন আমার ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে গেছে, তার মানে আমি এখন পৃথিবীর সবার কাছে আমার ওয়েবসাইটটাকে উন্মুক্ত করতে পারি। সুতরাং আমরা যে পেজগুলোকে তৈরি করছি সেটাকে ডিজাইনও করলাম, তা আমাদের পরবর্তী ক্লাসে আমাদের ওয়েবসাইটটা আমরা পৃথিবীর সবার সঙ্গে কী করে উন্মুক্ত করতে হয়, ব্রাউজারে সার্চ করলেই আমার ওয়েবসাইটটা কীভাবে পেতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।